প্রিয় দর্শক, টিবিএন 24 স্পেশালে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জহিরুল ইসলাম। আমাদের আজকের অতিথি কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। আসুন পরিচয় করিয়ে দিই অতিথির সঙ্গে। ডক্টর মাহবুব হাসান কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসবার জন্য। আমরা আজকে আপনার কবিতা, আপনার সাংবাদিকতার জীবন, আপনার প্রবন্ধ এবং আপনার প্রবাস জীবন, নানান রাজনৈতিক ঘটনা মধ্য দিয়ে আপনাকে হয়তো প্রবাসে আসতে হয়েছে, সেই সব বিষয়ে আমরা একটু স্পর্শ করব। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আপনার একটি কবিতাও শোনার চেষ্টা করব। তার আগে আমরা খুব সংক্ষেপে একটু জেনে নিই আপনার জন্ম এবং বেড়ে ওঠার কাল। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন সময়টাতে, এবং আপনার শৈশব কৈশোর কেমন ছিল, দুই তিন মিনিটে যদি আমাদের একটু বলেন সংক্ষেপে। আমি আসলে মানে গ্রামের ছেলে, গ্রামের গ্রামে আমার জন্ম। সেটা গ্রামের নাম আইসরা, এটা বাসাইল থানায়, টাঙ্গাইল জেলায়। এই হলো আমি ধরেন পড়েছি গ্রামের স্কুলে। আচ্ছা, ওইটা তো এসএসসি, যদিও আমাদের দেশে বলে ম্যাট্রিকুলেশন, এখনো ম্যাট্রিকুলেশন আছে। ম্যাট্রিকুলেশন উঠে গেছিল 1962 সালে শেষ উঠে গেছে। যাই হোক, তারপরে আমি ঢাকা কলেজে পড়েছি, ইন্টারমিডিয়েট ঢাকা কলেজে পড়েছি। তারপরে সেটা কত সালে, সেটা স্বাধীন হওয়ার পরে? আমি স্বাধীনতার পরেই আসলে গেছি, তার আগেই আমি 70 সালে মানে এসএসসি পাস করেছি। তারপরে ভর্তি হয়েছিলাম কাকবাণী মৌলানা মোহাম্মদ আলী কলেজে। যেহেতু ছেলেবেলা থেকেই বলতে পারেন যে ক্লাস 7 কি 8 থেকেই আমরা রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমাদের ফ্যামিলি খুবই রাজনৈতিক সচেতন ফ্যামিলি। আমার ফাদার মৌলানা ভাসানের চেলা ছিলেন, বা তার সঙ্গে যোগাযোগটা ছিল, বা ওই রাজনীতি করতেন, যদিও অতটা মানে এই না। তারপর আমার বড় ভাই ডক্টর মাহবুব সাদিককে আমরা সবাই ছাত্র ইউনিয়ন করতাম। এবং আপনারা দুই ভাই, আমরা গোটা পরিবারই বেসিক্যালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, গোটা পরিবার বলতে কি, সক্রিয় ভাবে ডক্টর মাহবুব সাদিক এবং আমি ইয়ে করে মেজো ভাই, মানে সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন আমরা দুই ভাই, আমরা দুই ভাই কবি। হ্যাঁ, আর মেজো ভাই এই স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করতেন, মানে গ্রাম এবং আশেপাশে থাকতেন। আচ্ছা, আর ছোটগুলো তো ছোটই, তারা তো আর মানে ওই সঙ্গে ছিল না। এই আপনি মুক্তিযুদ্ধে যখন যান তখন আপনার বয়স কত, 16 বছর 15 বছর? না না, আর একটু বেশি, 16-17 হবে, কারণ আমি তো ইন্টারমিডিয়েট ছাত্র। মানে আন্ডার এজ এরকম ছিলেন কি? আন্ডার এজ বলতে কি বোঝাচ্ছে? একটা সার্টেন এজ না হলে কোনো কোনো কিশোর মুক্তিযোদ্ধাকে ফেরত আসতে হয়েছে ভারতে, যারা ট্রেনিং নিতে গিয়েছিল, ট্রেনিং দেয়নি, ফেরত আসতে হয়েছে। আপনার ওই সেটা ছিলাম না, যেমন আমাদের সঙ্গে যুদ্ধ করেছে ক্লাস 8 পড়ে, কিন্তু লম্বা চড়ায় আমার চেয়েও বড় ছিল, কিন্তু ক্লাস 8 ছাত্র, আমরা তখন আই ক্লাসের ছাত্র, হ্যাঁ ফার্স্ট ইয়ারের ছাত্র। যাই হোক, মুক্তিযুদ্ধ মানে আমরা করেছি কারণ আমাদের রাজনৈতিক দর্শনে ছিল অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা এই ধ্বনি দিতাম। কেন দিতাম? কারণ আমরা স্বাধীনতা চেয়েছিলাম। আমরা জানতাম যে অস্ত্র ছাড়া, যুদ্ধ ছাড়া, মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের স্বাধীনতা আসবে না, এটা সম্ভব না। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা কি আসে, আলোচনার মধ্য দিয়ে সেটা সম্ভব না, সম্ভব না। এবং আলোচনার মাধ্যমে যে হয় সেটা দেখেন, মানে ভারত মহাদেশ টুকরো টুকরো করে তারা স্বাধীনতা দিয়েছে। যেভাবেই হোক, আমাদের পলিটিশিয়ানদের ভুল অথবা নির্ভুল, যেটাই হোক, সেটা হয়ে গেছে তাদের মাধ্যমে। যখন আমরা স্বাধীনতা হলাম, যুদ্ধ করে হলাম, তাহলে আমরা আমাদের এরিয়াটুকু, আমরা যেটা ভেবেছি সেটাকে আমরা স্বাধীন করেছি। যদিও স্বাধীনতার পর আমাদের যেটা যে নতুন যে চিন্তাটা ছিল, গণতন্ত্রের প্রতি যে দাবিটা ছিল, যে লক্ষ্যটাকে নিয়ে আমরা শোষণহীন সমাজ গঠন করার জন্যে এই যে জীবন দান, 30 লক্ষ মানুষ প্রাণ দিল, রক্ত দিল, সেটা কিন্তু হয়নি। তার মূল কারণ বঙ্গবন্ধু কে এককভাবে আমি ই করব না, কারণ হলো যে উনি এই মুক্তিযুদ্ধের মতো একটি যুদ্ধের ভিতর দিয়ে স্বাধীনতা আসুক এই রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ছিলেন না। উনি নিয়মিত আলোচনার ভিতর দিয়েই স্বাধীনতা আসুক এইটাই কামনা করতেন। তার জন্যই দেখেন যে 7ই মার্চের ভাষণের পরেও তিনি কিন্তু আলোচনায় গেছেন। উনি চেয়েছেন যে বেসিক্যালি তার সেটা অধিকার ছিল, যেহেতু উনি নির্বাচিত
জনগণের নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তার অধিকার ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা একই সঙ্গে শাসক এবং শোষক হিসেবে আমাদের সমস্ত সম্পদ লুটে নিচ্ছিল। পাকিস্তানের ২৪ বছরের যে ইতিহাস যদি আপনি দেখেন, অর্থনৈতিক ইতিহাস দেখবেন, যে বাংলাদেশের পাট এবং অন্যান্য শিল্পের সমস্ত উপাদান কাঁচামালগুলো লুটে নিয়ে গেছে। এগুলো বঙ্গবন্ধু তার ভাষণে বহুবার বলেছেন তিনি, তাই না? শুধু বঙ্গবন্ধু নয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বঙ্গবন্ধুরও নেতা, যার হাত ধরে তিনি মানে নির্মিত হয়েছেন, বেসিক্যালি নেতা হিসেবে উঠে এসেছেন পাকিস্তানি আমলে, তিনি এবং অন্যান্য মানে নেতারা এটা সবই এভাবেই করেছেন তারা। এবং আমাদের এই নেতাদের যে অবদান, সবচেয়ে বড় অবদান হলো জনসচেতনতা তৈরি করা। গ্রামের কৃষকটা পর্যন্ত বুঝতে পারতো যে আমাদের কি দরকার, যার জন্য দেখবেন যে আমরা যখন মুক্তিযুদ্ধে গেলাম এমন কোন প্রতিরোধ বা ইয়ে হয়নি, বরং উল্টো আমাদের সাদরে বরণ করেছে গ্রামের কৃষকরা, ম্যাক্সিমাম লোক মানে শোষণ বঞ্চনার কারণে হয়েছে, আর রাজনৈতিক মোটিভেশনটাও ছিল। আমি মোটিভেশন সবচেয়ে বড় কারণ, ভাষণ থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক নেতা যে কোনো না কোনো ভাবে ওখান থেকে আমরা একটু বেরিয়ে আসি। আমি জানি যে আপনি রাজনৈতিক সচেতন একটি পরিবারে আপনার জন্ম এবং বড় হয়েছেন, এবং আপনি নিজে একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশে ফিরে এসে আপনি যখন ঢাকা কলেজে ভর্তি হলেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনি বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করলেন, এই সময়কালেই কি কবিতা এলো আপনার উপর, নাকি আরেকটু আগে কবিতা এসেছিল? আর একটু আগেই কবিতা এসেছিল, যেহেতু আমার বড় ভাই কবিতা লিখতেন মাহবুব সাদিক। উনি আপনার কত বড়? আমার ৮ বছরের বড়। ও ৮ বছরের বড়। আমার বয়স কেন মিস হয়ে আছে, যদি উনি কবিতা লেখেননি কিন্তু গল্পটা লিখতেন, পরে আর এটা কন্টিনিউ করেননি উনি। যাই হোক, ভাইজানের কল্যাণে আমরা প্রচুর, এবং আমার ফাদারের কল্যাণেও আমাদের পারিবারিকভাবে কিছু বই পুস্তক ছিল আমাদের বাসায়, এটাকে ঠিক লাইব্রেরি বলবো না আমরা। আমার মা কিন্তু ওই সময়ই মানে কি বলে পুরো বাংলা সাহিত্যের অনেক উপন্যাস উনি ৫০-এর দশক, সেটা ৫০-এর দশক, ৪০ থেকে ৫০-এর দশক, এই দুটো নির্মাণকালে আর কি, ৪০-এর দশকে বেসিক্যালি লেখাপড়া করেছেন। আমি শুনেছি, যদিও আমি কখনো জিজ্ঞেস করি না, আব্বা আব্বা নাকি কিছু কবিতা টবিতা লিখতেন আর কি। উনি ফার্সি খুব ভালো জানতেন, খুবই ভালো ইংরেজি এবং ফার্সি জানতেন। যদিও আপনি বলতে যাচ্ছেন যে জেনেটিক্যালি আপনি পেয়েছেন, আপনার ভাই পেয়েছে জেনেটিক্যালি, কিছু হয় কি যে পারিবারিক ইনফ্লুয়েন্স একটা বড় ব্যাপার। আপনি বড় ভাই কবিতা লিখতেন, সেটার ইনফ্লুয়েন্স আপনার কাজ করে থাকতে পারে, তার কারণে আমাদের সাংস্কৃতিক যে ব্যাকগ্রাউন্ড, আমাদের সংস্কৃতি যেভাবে আমাকে নির্মাণ করেছে, আমরা যেভাবে নির্মিত হয়েছি, সেটা আমাদের পারিবারিক আবহ বা প্রতিবেশ বিশ্ব কিন্তু আমার সাহিত্যের পক্ষে ছিল। ন্যাচারালি একটি দেশের নাগরিকের কিছু অধিকার জন্মায়, সেই অধিকারের চর্চা যদি করতে সে না পারে তখন সে সেটা প্রকাশ করতে চায়। তো প্রকাশের জন্য মানুষ ভাষা খোঁজে, কি ভাষায় সে প্রকাশ করবে, সেই ভাষাটি হয়তো আপনি খুঁজে পেয়েছেন কবিতা, হতে পারে, এটা আমি ধারণা করছি। তো তারপর আপনার প্রথম কবিতা, মানে কখন আপনি কবিতা এলেন, প্রথম কবিতা আপনার কি কিছু মনে আছে? যদি আসলে আমরা তখন টাঙ্গাইল শহরে থাকি, ৬০-এর শেষ দশকে আমাদের টাঙ্গাইলে বাসা ছিল, আর গ্রামেরও বিয়ে ছিল খুবই কাছে, ৩ মাইল ৪ মাইল ৪.৫ মাইলের মতো ইয়ে। তো আমাদের তখন টাঙ্গাইল থেকে যে মানে সংকলনগুলো বেরোতো তখন পরে মুক্তিযুদ্ধের সময়ও আমার কবিতা বেরিয়েছে। আমরা রণাঙ্গন নামে একটা কাগজ বের করতাম, সেখানেও লিখেছি, ওখানে আমি রিপোর্টার হিসেবে কাজ করি। আমার জীবনের প্রথম ওই যে সাংবাদিকতার জীবনের সূচনা কিন্তু ১৯৭১ সনে। মহবুবাই, আপনার কবি জীবন এবং সাংবাদিক জীবন এই নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো বিরতির পরে, আমাদেরকে এখন একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা TVN24 স্পেশালে কথা বলছিলাম কবি মাহবুব হাসানের সঙ্গে, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আবার ফিরে এলাম TVN24 স্পেশালে, কথা বলছিলাম কবি মাহবুব হাসানের সঙ্গে। মাহবুবাই, বিরতিতে যাবার আগে আমরা
আপনার প্রথম দিকের কবিতা সিক্সটিজে টাঙ্গাইলে সংকলনে বেরিয়েছে, এমনকি 70 সালে রণাঙ্গন নামে যে কাগজ বেরোতো, ১৯৭১ সালে রণাঙ্গন মুক্তিযুদ্ধ অঞ্চল থেকে বেরোতো, সেটাতে আপনি লিখেছেন, আপনার লেখা বেরিয়েছে। তারপর স্বাধীনতোত্তর কালে আমি সেই কবিতাগুলো কি আপনার কোনো বইয়ে আছে? আমার মনে হয় সেগুলো খুবই ম্যাচিউর কবিতা ছিল, প্রথম দিকে সবারই এরকম হয়, অনেক কবিতা হারিয়ে যায়। পরবর্তী পর্যায়ে আপনার দৈনিক আজাদে আমার কবিতা বেরিয়েছে প্রথম 72 সালে, আজাদের সাহিত্য পাতায়, সেটাই বোধ হয় বলা যায় যে ফরাদ মজাহার দেখতে বড়দের পাতায়, যেটি মানে একটা স্বীকৃতি, প্রথম স্বীকৃতি। আচ্ছা, আপনার প্রথম বই কবে বেরোলো? আমার বই অনেক পরে বেরিয়েছে, আমার বন্ধু বান্ধবের সমস্ত বই বেরোনোর পরে, তাও আমার অতটা আগ্রহ বা ছিল না। কবি আবিদ আজাদ আমার সবচেয়ে ভালো বন্ধু যে ছিলেন, 70-এর প্রধান কবি আমি মনে করি, অসাধারণ, নিজেও 70-এর কবি। হ্যাঁ, আচ্ছা, তো আবিদই বের করেছে তার শিল্পতরু থেকে আমার প্রথম কবিতার বই, তন্দ্রার কোলে হরিণ। সেটা কত সালে? শিল্পতরু হলে তো 80-এর দশক হওয়ার কথা। হ্যাঁ, 80-এর দশক, 84 সালে, 84 সালে। আপনি 70-এর দশকের কবি, কিন্তু প্রথম বই 84-তে বেরিয়েছে, এরকম অনেকেরই হয়েছে। শহীদ কাদরী 50-এর দশকের কবি, তার প্রথম বই 67 সালে বেরিয়েছে, এটা এতে কোনো অসুবিধা নাই। আপনার কবিতা তো বেরিয়েছে আজাদে 71 সালে, 72 সালে। তো আপনার এ যাবৎ প্রকাশিত মানে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা 40-45 হবে আর কি। আচ্ছা, তার মধ্যে কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব মিলিয়ে 10-15টা এরকম, উপন্যাস 8-10টা 12টা, আমি ওইসব গুনি না এগুলো। আর আমার ক্রিটিসিজম কিছু আছে, কিছু গবেষণা আছে, গবেষণামূলক সব বই মিলিয়ে আমার, মানে আমার নামে যেগুলো সেগুলো বা আমার উপরেও বই আছে। এই যেমন আমার 50 বছর পূর্তি উপলক্ষে এটা বেরিয়েছিল, আবিদ আজাদ লিখেছেন, অনেক কামাল চৌধুরীর অনেকেই লিখেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, জরিনা আক্তার, অনেক বিখ্যাত লেখকরাই আছে আমি দেখতে পাচ্ছি, অনেকেই লিখেছেন, সিদ্দিক লিখেছেন, বিপ্রদাস বড়ুয়া লিখেছেন। আপনার মানে আপনি বাংলা সাহিত্যে পড়াশোনা শেষ করে পেশাগত জীবনে ঢোকেন, সাংবাদিকতাই আপনার সারা জীবনের পেশা আমি যতদূর জানি, অন্য কোনো পেশায় আপনি যাননি। যতদূর জানি আপনি একবার চেষ্টা করেছিলেন ব্যবসা করতে, কবি শহীদ কাদরী এবং আবিদ আজাদের সঙ্গে মিলে একটি প্রেস করেছিলেন, সেই ব্যবসাটি ফেল করেছে। তো সাংবাদিকতাই আপনি সারা জীবন করেছেন, কখন আপনি পেশাগত জীবনে আপনি প্রবেশ করেন? পেশাগত জীবনে আমি 76-এ। আচ্ছা, তখন তো আপনার পড়াশোনা শেষ হয়নি, তখন শেষ হয়ে গেল, যদিও শুরু করেছিলাম 75-এ, যখন ওই ব্যবসাটা করতাম তখন 75 এবং 76-এ। একটা ইতিহাস না, আপনি তিনজন মিলে আপনারা ব্যবসাটি শুরু করেন। আমরা ফাতিমিয়া প্রেসটাকে ভাড়া নিয়ে ত্রিকাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেছিলাম, আমি, কবি আবিদ আজাদ এবং কবি শহীদ কাদরী, এই তিনজনের মিলে। যাই, শহীদের ভূমিকাটা কেমন ছিল? শহীদের ভূমিকাটা ছিল হলো, এই মেয়েরা কি করছো? আচ্ছা, চলছে তো? হ্যাঁ জি। কখনো যেতেন না প্রেসে? না, যেতেন, ওই মাঝে মাঝে আসতে, হয়তো আসতেন, এখান থেকে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কাজটা আমি এবং আবিদ করতাম। ইনভেস্টমেন্ট কি তিনজন সমান সমান করেছিলেন? তিনজনেই আমরা, আমাদের মূল কত টাকা ইনভেস্ট করেছিলাম? 5,000 টাকা করে এক একজন, আমার 5, আবিদের 5, শহীদের 5, এই ছিল মূল ইনভেস্টমেন্ট। যাই হোক, ও উচ্চারণ, আমি যখন দেখলাম যে মানে আমাদের ব্যবসাটা হলো না, তখন আমি ফিরে আসলাম। আমি তখন অনার্সের ছাত্র, অনার্স কিন্তু আমি 1 বছর লস করেছি, আমি পরীক্ষা দিইনি, না দিয়ে ওইটা করতাম, করার ফলে এটা যখন বুঝলাম যে এটা হবে না, পরে আমি এসে পরীক্ষা দিলাম। আমি যখন, আপনি কোথায় কোথায় কাজ করেছেন, সাংবাদিকতা কোথায় কোথায় করেছেন? আমি শুরু করেছেন কি দেশ পত্রিকা দিয়ে? না, মানে আমি শুরু করেছি কিশোর, একটা নিউজ অ্যান্ড ভিউজ পত্রিকা ছিল, কিশোর বাংলা, দৈনিক বাংলা থেকে। তারপর ওখান থেকে গিয়ে আমি বেরোলে দিলাম জনপদে, জনপদ থেকে আসলাম দৈনিক দেশে, দৈনিক দেশ থেকে বেরিয়ে গেলাম দৈনিক জনতায়, জনতা থেকে ভোরের কাগজ, ভোরের কাগজ থেকে যুগান্তর থেকে শেষ, এই যুগান্তর শেষ 2011-তে। আমি আমরা আপনার একটা কবিতা শুনবো, এবং কবিতাটা শুনে আমরা আরেকটি প্রসঙ্গে যাব, যেটি হচ্ছে যে আপনি ইউ আর ওয়ান অফ দি পায়োনিয়ার, যে এই পয়লা বৈশাখে যে রমনার বটমূলে পান্তা ইলিশ খাওয়া হয়, এটা সূচনা আপনি করেন, সেই গল্পটি আমরা শুনবো। তার আগে আপনার একটা কবিতা শুনবো। কি কবিতা, অনেক কবিতা, আমি একটুকে মানে এটাকে বলে 7 মাত্রার মাত্রাবৃত্ত বা মন্দাক্রান্ত বলে, বা কেউ কেউ দলাবৃত্তও বলে এই কবিতাটা পড়ে। এটার কারণ হলো যে এটা একটা দোলা আছে,
অনেকের পছন্দ হতে পারে, এটাই আমার খুব প্রিয় ছন্দ সাত মাত্রা। আচ্ছা, রিতপুর, কবিতার নাম রিতপুর। কানাডা কত দূর কে জানে কত দূর, নূপুর বাজে কেন মনের পর্দায়, মেতেছে মনপুর সাত সমুদ্র, উপারে থাকে প্রেম নাকি সে আশেপাশে আমাকে ভালোবাসে, আমার চারপাশে করছে ঘুর ঘুর, ছেটেছে নাম তার মনের পর্দার ডায়েরি পাতা কাটা, তবু কি মুছে গেছে কখনো ভাবেনি সে, আমার কথা সে, আমার কথা সে তো মনের পর্দায় করেনি পেন্টিং, লেখেনি চিঠি কোনো কিংবা রুমালের কোনায় তোলেনি তো আমার আত্মার দীর্ণ চিৎকার। তাহলে কেন ভাবি কানাডা কত দূর, সাত সমুদ্র চোখের রুদ্দুর লুকায় দিন রাত, একাকে আমি তার ডাগর চোখ দুটো নন ভরে দেখি, কি যেন তার নাম ঋণীকে আইরিন, কাঁকন বাজে কেন মনের অর্ণবে বাজে কি সেই নাম, ভুলেছে সেই নাম কানাডা নাকি থাকে অসখী কনারক, নাকি সে মুদ্রিত হয়েছে ভ্যান গগে, কেটেছে হেন্দ্রে কি পাথরে সোনা মুখ বাঙালি বধুয়ার, কিংবা মাতিসের চিন্তা খুইয়েছে প্রেমিক পুরুষেরা, বাঙালি বধুয়ার প্রেমের ইশারায় পাবলো পিকাসো কি নেমেছে ঘোলা জলে, সাঁতার কেটেছে কি তন্নি বেলা ভূমে, দলের উদ্ভট চিন্তা রশি ধরে দিয়েছি টান আমি, তবু সে মেয়ে হায় রাখেনি স্মৃতি কোনো খুদাই করে তার হৃদয় আঙিনায়, ডাকব কেন তবে ভুগব জরঘোর উপর পৃথিবীর শাশ্বত প্রেমরোগে, স্মৃতির গোলাঘর উষার মরুভূমি তোমার প্রেম যেন মায়াবী মরুপথ, ছিলে তো রিয়াদেও বর্ষা গোলাপের পার্শ্ববর্তিনী, সুবাস বুক ভরে টেনেছ প্রতিদিন, আমার দুর্দিন কেটেছে বাংলায়, সবুজ গিলে খেয়ে চোখের ব্যারামের করেছে শস্যশা, শীতের শয্যায় বিছাই বালুকণা, উমের উৎসবে জাগাই স্মৃতিপথ, পক্ষীরাজে চড়ি ছুটাই কপ্টার কিংবা জেট প্লেন, উড়েছি ইকারুস। কানাডা কত দূর, কানাডা কানা নারে প্রাণের দরজায়, পাল্লা খুলে বসি মনের স্মৃতিপথ, তালার কারবার করিনি কখনোই, তোমার নামে নয় দরজা খুলে রাখি, তোমার স্মৃতি মুখ নিয়ত শুষে খায় আমার হৃদপুর। বাহ বাহ, সেই হারিয়ে যাওয়া প্রেমিকা নিশ্চয়ই কানাডায় আছে, যাকে নিয়ে এই কবিতা লেখা তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখন যেটা জানতে চাই সেটি হলো যে 1980 সালে প্রথম সম্ভবত রমনার বটমূলে পান্তা ইলিশ খাওয়ার প্রবর্তনটা শুরু হয়, এবং সেই থেকে এখন পান্তা ইলিশ অবধারিত হয়ে গেছে বৈশাখের, বৈশাখ নববর্ষ উদযাপনের সঙ্গে সিম্বল হয়ে গেছে, সিম্বল হয়ে গেছে। তো এইটা আপনি শুরু করেন আরো কয়েকজন মিলে, আপনারা এই গল্পটা যদি সংক্ষেপে একটু বলেন, এটা শুনেই আমরা অনুষ্ঠান শেষ করব। আমি আমি তখন দৈনিক দেশে, আমি সহকারী সম্পাদক, এবং ওখানে গল্প গল্প করতে করতে হঠাৎ কেউ একজন বললো যে এবার বৈশাখে কিছু করা যায় কি না। তখন কিন্তু এত ভিড়ভাট্টা কোনো কিছু হতো না, এই তিনেক থেকে সব পাঁচেক লোক হতো ওই বটমূলের আশেপাশে হতো। তো আমাদের এক কলিগ বলেছে, হ্যাঁ 1980 সাল হ্যাঁ হয়, আমি বলেছি নয়তো আমাদের কোনো এক কলিগ বলেছে, যারা আমরা দিয়েছিলাম তারা বললেন, বললো এটা স্টেটের রুমেই আলোচনা হচ্ছে, মুন্সিমান্নান, আমি আর রফিকুল ইসলাম, উনি পাকিস্তান রেডিওতে খবর পেতেন, রফিকুল ইসলাম খুব ভারী কণ্ঠ, খুব সুন্দর। তো এবার আমরা পান্তালিশের একটা দোকান দিই, যে কথা দুজন নারী সাংবাদিকও ছিল। আচ্ছা, এরপরে আমরা বুরহান ভাই বললাম, যেহেতু উনি নিউজ এডিটার, তাকে আমরা সম্পৃক্ত করলাম, আমাদের চলচ্চিত্র পাতা দেখতে শহীদুল্লাহ খান, তাকে সম্পৃক্ত করলাম, আর দুজন নারী সাব এডিটার ছিল, একজনের সিঙ্গার ছিলেন ওই যে রোজি ফেরদৌস, আর ছিলেন হাসমাতারা। আচ্ছা, আসলে ওই দুই মহিলাকে নেওয়ার দুটো মূল কারণ হলো যে ভাতগুলো রান্না করা, পানি দিয়ে ইয়ে রাখা, পান্তা ভাতটা তৈরি করা, আর আদার্স ইলিশ মাছ ভাজা, আর আমরা ওই শানকি কিনে আনলাম, তারপরে সাজানো সেগুলো তৈরি করলাম, করে তারপরে আমরা শুরু করলাম 10 টাকা করে এক শানকি পান্তা ভাত। এই সূচনা হলো, এর সঙ্গে কি থাকলো, একটা ইলিশ মাছ আলু ভর্তা বা ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ, আচ্ছা, আর পান্তা 10 টাকা। আচ্ছা,
এটা 80 সনে, এবং এটা খুব বেশি যে একবার পরিকল্পিতভাবে আমরা করেছি তা না, এবং তার পরের বছর আমরা করেছিলাম সেটার মধ্যে অবশ্যই, যদিও আমরা ধরেন রাজনৈতিকভাবে ওটা আমরা কখনো কালার দিতে চাইনি, কিন্তু জাতীয়তাবাদী এই জাতীয় একটা মানে কালার দিয়ে পরে আবার করা হলো। কারণ হলো যে আমরা যেহেতু দৈনিক দেশে কাজ করতাম তখন ক্ষমতায় হলো জিয়াউর রহমান, আচ্ছা কত 80 সাল, 80 সন, 81 সন, 82 সন, মানে 81 সনের শেষের দিকে তো মারা গেল, মাঝামাঝি দিকে, যাই হোক, তো সেই কারণে এটা হয়, এটা যারা আরো যারা থাকে তাদের কম্পিউটার। আমি আমি অবশ্যই এই ব্যাপারে অতটা উৎসাহ ছিলাম না যে কোনো ব্যানার দিতে হবে এটাতে, কিন্তু আমাদের একজন মুন্সি আব্দুল মান্নান উনি এবং অন্যরা পোস্টার চেষ্টা করলো, সেটা আমাদের ছিল পোস্টারে লেখা ওই জাতীয়তাবাদী, মানে জাতীয়তাবাদী ব্যানার হয়ে গেল, ব্যানার হয়ে গেল। যাক, আমরা তো জাতীয়তাবাদের বাইরে নই, তাই না? আমরা তো জাতিসত্তাকে নিয়ে জাতীয়তা বোধের মধ্যে আছি, বোধের ভিতরে আছি, কর্মের ভিতরে আছি, যজ্ঞের ভিতরে আছি, এবং আমাদের সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বিশিষ্ট বৈশিষ্ট্য সেটার ভিতরে আছি। আমাদের নির্মাণ যে চৈতন্য যে নির্মাণ করেছে আমাদের কালচার, যেটাকে আমরা সংস্কৃতি বলি, সেটার ভিতরে কিন্তু আজকের যে উৎসব সেটা কিন্তু বেসিক্যালি নাই, কখনোই ছিল না। আমাদের গ্রাম বাংলায় আমরা আমি দেখেছি, আমরা তো গ্রামের ছেলে, আমরা গ্রামে দেখেছি 30শে চৈত্র সংক্রান্তির মেলা হতো, আমরা প্রচুর গেছি, গিয়ে মানে সেখান থেকে সমস্ত করতো, আর পয়লার দিনে যে যেটা আজকে মানে ধুমধাম করে হয় হালখাতা, আমাদের শেষ করতে হবে ওটা, ওটা ধরেন হালখাতা হয় শহর অঞ্চলে হতো, গ্রাম অঞ্চলে ওভাবে হতো না কখনো, খুবই কম, দু একটা দোকান হয়তো করতো। হ্যাঁ, ওই যে কালচারাল অনুষঙ্গগুলো ধীরে ধীরে যুক্ত হয়েছে, 65 সালে ছায়ানট যদি এসো হে বৈশাখ গানটি ওখানে না করতো এই গানটি যুক্ত হতো না, এইভাবে যুক্ত হয়েছে। এখন তো মাকসুদের মেলায় যাই রে সেই গানটাও যেন এর পার্ট হয়ে গেছে, এভাবে আস্তে আস্তে যুক্ত হয় অনেক কিছু। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত যে এখন পান্তা ইলিশ বৈশাখের একটি অবধারিত অঙ্গ হয়ে গেছে, এবং সেটি একজন পায়োনিয়ার আপনি ছিলেন, আপনাকে আমরা পেয়েছি, আমরা উপস্থাপন করতে পেরেছি, দর্শকরা জানলো যে কারা এটি করেছিল, এটি আমাদের জন্য একটি আনন্দের বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠান শেষ করব, আপনাকে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপনি শেষ করবার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে 1 মিনিটে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে মানে যদি কবিতার বিষয়ে বলতে পারেন, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের পড়া উচিত কবিতা। কেন পড়া উচিত? কারণ মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একটা করে জানালা থাকে, সেই জানালার দুয়ারকে মুক্ত করে দেওয়ার জন্যে কবিতা অনেক কাজ দেয়। কবিতা আপনি বলতে চাবি টু ওপেন দ্য উইন্ডো? হ্যাঁ, আচ্ছা, যার জন্য আমার একটা কবিতা বইয়ের নাম আছে নির্জন জানালা। আচ্ছা, অনেক ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা TVN24 স্পেশালে কথা বলছিলাম মুক্তিযোদ্ধা, কবি, গবেষক, প্রাবন্ধিক এবং সাংবাদিক ডক্টর মাহবুব হাসানের সঙ্গে। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে, সবাই ভালো থাকুন।